একটি করে গোটা ছাগল, 40টি ডিম এবং 20 কিলো খাবার খেয়ে থাকেন পাকিস্তানের বিখ্যাত খান বাবা। তাকে দেখলে আপনার মনে হতে পারে মোটা হওয়ার কারণে সাধারণ মানুষের মতো চলাফেরা করতে পারেন না, কিন্তু আপনি জানলে অবাক হবেন, মোটা হলেও তার শরীর কিন্তু খুবই ফ্লেক্সিবল। তবে অবাক করার বিষয় হচ্ছে, প্রতিদিন এত খাবার খাওয়ার পরেও তিনি শারীরিকভাবে একদম ফিট রয়েছেন। পাকিস্তানের খান বাবার সম্পর্কে অচেনা কিছু তথ্য জেনে নেওয়া যাক। কিভাবে তিনি এতটা মোটা হলেন এবং এমন দেহ কিভাবে তৈরি হলো? এই ওজন তার কতই বা? খান বাবার আসল নাম কি? আসলে খান বাবার আসল নাম আরবাব খিজির হায়াত, কিন্তু তিনি বেশিরভাগ ক্ষেত্রেই খান বাবা কিংবা পাকিস্তানি হাল্ক নামে বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেছেন। বর্তমানে তিনি পাকিস্তানের খাইবার পাখতুন এলাকায় বসবাস করেন। তার উচ্চতা 6 ফুট 5 ইঞ্চি, বলতে গেলে তিনি একজন বড়সড় মানুষ। বর্তমানে তার ওজন 436 থেকে 450 কেজির মধ্যে। পেশা হিসেবে তিনি একজন কুস্তিগীর এবং ভারোত্তোলক। এছাড়া তার ইউটিউবে বেশ খ্যাতি রয়েছে। তিনি একজন মুসলিম ধর্মাবলম্বী। খান বাবা নিজেকে পাকিস্তানি হাল্ক বা বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ হিসেবে দাবি করে থাকেন। বর্তমানে তার বয়স 32 বছর। তিনি আরবে কুস্তিগীরের উপর প্রশিক্ষণ নিয়েছেন। সেখান থেকে 2016 সালে তিনি আত্মপ্রকাশ করেন। তিনি এতটাই মোটা যে ছোটখাটো একটি গাড়িতে তিনি কখনোই বসতে পারেন না। তার গাড়িতে চড়তে হলে একটি বড় এসইউভি প্রয়োজন হয়। তার বয়স যখন 18 ছিল ঠিক তখনই তার ওজন বাড়তে শুরু করে, এরপর ক্রমাগত বেড়েই চলেছে। বর্তমানে তার ওজন প্রায় 436-এর উপর পৌঁছে গিয়েছে। তবে তিনি কখনোই কোনো সমস্যার সম্মুখীন হননি, কারণ তিনি একটি খাদ্য শৃঙ্খল বজায় রাখেন। তিনি জানিয়েছিলেন তিনি ওজন নিয়ে কোনো সময় অস্বস্তি বোধ করেন না। প্রতিদিন 10,000 কিলো ক্যালোরি খাবারের প্রয়োজন হয় তার। তার খাবারের তালিকায় রয়েছে 36টি ডিম, 4টি মুরগি, 3 কেজি লাল মাংস এবং 5 লিটার দুধ। তাছাড়া অন্যান্য খাবার 2 ঘন্টা অন্তর খেয়ে থাকেন। তিনি প্রতিদিন 6 ঘন্টা ঘুমান। খান বাবার ইচ্ছে তার ওজন 500 কেজি হোক। তার এতটাই শক্তি তিনি দাঁত দিয়ে চলন্ত ট্রাক্টর নামিয়ে দিতে পারেন। তবে এসব তিনি এমনি এমনি পাননি, প্রতিদিন 3 ঘন্টা ব্যায়াম করেন তিনি। বর্তমানে খান বাবা অবিবাহিত। তার বাবা মা তাকে বিয়ে দিতে চান, কিন্তু গত 7 বছরে 320টিরও বেশি পাত্রী দেখেছেন বলে দাবি করা হয়েছে, কিন্তু কেউই বিয়ে করতে রাজি হননি। এর একমাত্র কারণ তার ওজন। ইউটিউবে 161টির বেশি ভিডিও রয়েছে তার। ইউটিউব থেকে প্রতি বছর প্রায় 1 কোটি টাকা উপার্জন করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর বেশ কিছু বিতর্কে জড়িয়েছেন তিনি। তিনি একবার ভারতকে হুমকি দিয়েছিলেন, তখন থেকে ভারতে তার জনপ্রিয়তা হারাতে থাকে। খান বাবা WWE চ্যাম্পিয়নশিপে যেতে চেয়েছিলেন, কিন্তু তাকে কখনো সেখান থেকে ডাকা হয়নি, এ কারণে তিনি যেতে পারেননি। মনে করা হয় খান বাবা নকল লড়াই করতে বেশি পছন্দ করে। সত্যিকারের লড়াই তার কোনো রকমের সাহস নেই। বিশ্বের বেশ বড় বড় ইউটিউবার তার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন, কারণ এই ধরনের লোক সচরাচর দেখতে পাওয়া যায় না।